এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নিরাপত্তা কোথায় এই রাজ্যের মহিলাদের, মেয়েদের? নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে উত্তর চব্বিশ পরগনার বাসুদেবপুর থানার মুকুন্দপুরে ঘটনা। আর এরপর নির্যাতিতার মায়ের অভিযোগ, ভয় দেখানো হচ্ছে, মুখ বন্ধ রাখতে বলছে অভিযুক্তরা। যে রাস্তায় এই ঘটনা ঘটে সেই রাস্তার ছবি আমরা তুলে ধরেছি। শুনশান রাস্তা, একটা আলো পর্যন্ত নেই রাস্তায়, একটা আলো পর্যন্ত রাস্তায় নেই। এবং এই রাস্তায় এই ধরনের অসামাজিক নানা ঘটনা বারবার ঘটে দেখা গেছে। এই ঘটনায় না যে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠছে, তার মা কি বলছেন শুনুন। আপনাকে ভয় দেখানো হয়েছে? ভয় আমাকে দেখিয়েছে, মেয়েকেও দেখিয়েছে, ছেলের বাবা, আরাফাতের বাবা। তার কে হয় সে? আরাফাতের বাবা। আর আরাফাতের বাবা কি কোনো রাজনৈতিক? না, ওটা বলতে পারবো না। কি করে সে, কাজ কি করে? সাইকেলের দোকান আছে, এইটুকুই শুনে এসেছি আমরা, সঠিক জানি না। আর টেপ করেছে আরাফাত, মেরেছে মেয়েকে, চুলটা ধরে বেশি মেরেছে, চুলে টুলে খুব ব্যথা, আর মুখে চড় মেরেছিল। আচ্ছা, কি বলে আপনাকে ভয় দেখালো? আমাকে ভয় দেখালো বলতে এমনি বললো, দেখো মেয়ে সন্তান, পাঁচ কান করো না, পাঁচ কান করলে তোমাদেরই বদলাম, তার থেকে এক কাজ করো, ওর পড়াশোনার যাবিদ খরচা এবং বিয়ে শাদি ছেলে দেখা সব আমরা করব, তোমরা যদি কেস না করো। এই কথা বলি যে যার বিরুদ্ধে অভিযোগ করছেন তার বয়স কত, ছেলেটার বয়স কিরকম? জানি না, বিয়ে হয়ে গেছে, এক ছেলে এক মেয়ে আছে, বাচ্চা আছে। হ্যাঁ, মেয়েটাও বড়, ভালোই, দুটো ছেলে মেয়ে। নির্যাতিতার মায়ের অভিযোগ শুনছিলাম, পরিষ্কার ভাবে জানাচ্ছেন তিনি যে ভয় দেখানো হয়েছে, সাইকেলের দোকান রয়েছে, এবং এর পাশাপাশি তিনি এটাও জানাচ্ছেন যে যাতে আর কাউকে না বলে তার জন্য হুমকিও দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, পরিবর্তে পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও বলা হয়েছে। আর এর পাশাপাশি বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার বাবার, তিনি বলছেন প্রশাসন কোনো সাহায্যই করছে না, বাড়িতে এখনো অব্দি পুলিশের তরফ থেকে কেউ আসেইনি, এফআইআর করা হয়েছে কিন্তু যথোপযুক্ত প্রশাসনিক সাহায্য মিলছে না। বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার বাবার, প্রশাসন কোনো সাহায্য করছেন না, তিনি পরিষ্কারভাবে বলছেন। দুই অভিযুক্তকে ইতিমধ্যেই চিনতে পেরেছে নির্যাতিতা বলে একদিকে যেমন খবর, নির্যাতিতার মা বলছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, অন্যদিকে নির্যাতিতার বাবার বিস্ফোরক অভিযোগ, পুলিশের সাহায্য পাচ্ছেন না। খুব ভয়ের মধ্যে আছি, আমার আরাফাতের বাবা আমার মেয়েকে হুমকি দিয়েছে, বউকে, মানে গোটা পরিবারটাই আমরা আতঙ্কের মধ্যে আছি। হ্যাঁ, আমাদের নিরাপত্তা চাইছি আমরা, পুলিশ আমার বাড়িতে এই পর্যন্ত একবারও আসেনি। হ্যাঁ, থানায় গেছি, থানায় গিয়ে সেখানে সাহায্য করেছে, এফআইআর হয়েছে। হ্যাঁ, এফআইআর হয়েছে, এফআইআর জমা দিয়েছি, মেডিকেল রিপোর্টও জমা দিয়েছি মেডিকেল করতে। আমি আমার মতো যেন কোনো বাবা যেন এরকম ক্ষতির শিকার না হয়, আগামী দিন ওদের আমি কঠোর শাস্তি চাই। নির্যাতিতার বাবার অভিযোগ শুনছিলাম, তারা আতঙ্কে রয়েছেন, গোটা পরিবার আতঙ্কে রয়েছেন, এবং এমনকি পুলিশ একবারও, এফআইআর করার পর পুলিশ একবারও তাদের বাড়িতে আসেনি। এবং অন্যদিকে মুকুন্দপুরে নাবালিকাকে ধর্ষণের যে অভিযোগ, প্রশ্নে এলাকার নিরাপত্তা, যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন, এলাকায় কোনো আলো নেই, বারবার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের, কেন রাস্তার আলো নেই, কেন বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়, কোনো উত্তর নেই। কিন্তু কাঠ গড়ায় একটি ক্লাবকে দাঁড় করানো হচ্ছে, কাঠ গড়ায় রয়েছে একটি ক্লাব, সেই ক্লাবের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ। তখন ওই যে নতুন পোস্টারগুলো পড়েছিল, তখন মেম্বারদের জানানো হলো যে রাস্তাঘাটে আলো নেই, খুব অসুবিধা হয় চলাফেরা করতে, তার জন্যই মেম্বাররা আলো দিয়েছিল, দেওয়ার পরে একবার কেটে দেওয়া হয়, তারপর ভাবছি পথে কেউ কেটে দিয়েছে হয়তো, যাদের অসুবিধা হয় আর কি তারা কেটে দিয়েছে। ওই ক্লাবটা মানে করে থেকেই ছেলেদের সব আড্ডা, সবসময় ওখানে নিশাভঙ্গ করে, বসে থাকে, কেউ যাওয়া আসা করলে ওরা টুনটিটকারি মারে, তাড়া করে, অনেক লোকেরই তাড়া করেছে শুনেছি। এবার আমরা তো একা ভয়তে যেতেও পারি না ভালো, আর আমাদের এখানে টোটো ভালো চলে না, টোটোওয়ালার ফোন করতে হয়, আসে সবার বাড়িতে ফোন নেই, আর আমরা হেঁটে হেঁটেই যাওয়া আসা করি, যে এরকম যদি মেয়েটার এরকম হয়েছে, 13 বছরের বাচ্চা, যদি 13 বছরের বাচ্চাকেও যদি ওই শয়তানটা না ছাড়ে, তাহলে যুবতী মেয়েরা তারা স্কুল যাবে, প্রাইভেট যাবে, আমরা যাওয়া আসা করবো, তাহলে আমরা কী করে যাওয়া আসা করবো? আমাদের তো মানে মনের ভেতরে একটা সবসময় ভয়ই থেকে যাবে যে কখন দুর্ঘটনা ঘটে যাবে, তো এরকম ভয়লে আমরা কী করে চলবো?
শুনশান রাস্তা, আলো নেই, 2 থেকে 3 কিলোমিটার রাস্তায় কোনো আলো নেই, টোটোও চলে না, টোটোকে ডেকে আনতে হয়, নইলে হেঁটে যাওয়াই একমাত্র অবলম্বন। বারবার আলো নিভিয়ে দেওয়া হয় বা বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় অভিযোগে তিনি একটি ক্লাবের বিরুদ্ধে। আর এখানে প্রশ্ন জাগে যে ইচ্ছা করেই কি করা হয়, অসামাজিক কাজকর্ম যাতে দেদার করা যায় তাই জন্যই কি এই ধরনের আচরণ করা হয়। ঠিক ওই এলাকা, যে এলাকা নিয়ে এত প্রশ্ন এত অভিযোগ, সেই এলাকার আসল ছবিটা কিরকম সেই ছবিটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী, দেখুন আপনারা। বাসুদেবপুর থানার অন্তর্গত এই যে রাস্তা, এই রাস্তায় কিন্তু 4টি গ্রামের সংযোগস্থল, এবং সেই জায়গায় আমরা চলে এসেছি আজকে সকালের চেহারাটা দেখতে। কারণ রাতের অন্ধকারে এখানে যে পরিমাণে অসামাজিক কাজকর্ম চলে, তারপরে সকালটা কেমন এবং সেই রাতের অসামাজিক কাজকর্মের কি কি নিদর্শন এখানে পাওয়া যায়। কারণ ইতিমধ্যে এই জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে মদের বোতল, এমনকি মদের বোতলের ভাঙা টুকরো সহ একাধিক জিনিসপত্র। এবং এই যে বিস্তীর্ণ রাস্তা, এই যে 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা, এই রাস্তার কোথাও নেই ন্যূনতম লাইটের ব্যবস্থা, কোনো লাইট পোস্ট নেই। এরকম একটা জায়গায় যে ধরনের কাজকর্ম চলছে তাতে সাধারণ মানুষের মনে ভয় ধরাচ্ছে যে এরকম একটা জায়গায় এসে যদি এই ধরনের কাজকর্ম চলে, ইতিমধ্যে নাবালিকার যে গণধর্ষণ হয়েছে এই জায়গাতে, এরপরে বাড়ির অন্যান্য মেয়ে বউরা বেরোতে গিয়ে আতঙ্কিত অবস্থায় রয়েছেন এবং ভয় পাচ্ছেন। ইতিমধ্যে সেই জায়গায় আমরা পৌঁছেছি, দুপাশে রয়েছে জলা জমি এবং পাটক্ষেত, এবং এই পাটক্ষেতের মধ্যেই কিন্তু গণধর্ষণ করা হয় ওই নাবালিকাকে। এবং ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে এখানকার মহিলাদের নিরাপত্তা নিয়ে। ইতিমধ্যে আমাদের হাতে ম্যাপ ওপেন রয়েছে এবং এই ম্যাপ ধরে ধরেই আমরা এগোচ্ছি। এই 2.5-3 কিলোমিটার রাস্তা ঠিক কতটা নিরাপদ সাধারণ মানুষের জন্য, কারণ ইতিমধ্যে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই যে রাস্তা, যে রাস্তা দেখতে পাচ্ছেন যে সরু হয়ে ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকে গেছে, এবং এই রাস্তাই 4টি গ্রামের সংযোগস্থল, এই রাস্তাতেই কিন্তু রাতের অন্ধকারে অসামাজিক কাজকর্ম চলে। এবং আমরা যতটা ভেতরের দিকে যাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কোনো লাইটের ব্যবস্থা রয়েছে, না কোনো ইলেকট্রিকের কোনো লাইট পোস্ট রয়েছে। এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষ যে অভিযোগটা বারবার জানাচ্ছে, সেই অভিযোগটাই কিন্তু বারংবার আমাদের কাছেও সত্যি হয়ে যাচ্ছে, এবং আমাদের ক্যামেরাতেও কিন্তু সেই ছবি ধরা পড়ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কেন উদ্যোগী হচ্ছে না প্রশাসন, কেন এরকম একটা জায়গায় যেখানে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে অসামাজিক কাজকর্ম চলে, যেখানে নেশা করা হয়, যেখানে প্রত্যেক দিন সন্ধ্যার পরে রাতের অন্ধকারে নেশা ঠেক বসে, এরকম একটা জায়গায় কেন উদ্যোগী হচ্ছে না প্রশাসন, কেন অনেক বেশি সচেতনতার সঙ্গে এই জায়গাটাকে আলোকিত করা হচ্ছে না। ক্যামেরায় শম্ভুনাথ পালের সাথে শ্রেয়সীদের রিপোর্ট, রিপাবলিক বাংলা, পানপুর।